একদিন আমি পাইলাম আমাদের গ্রামের এক ছেলে পাইলাম বা অলিপুরের কয়েকটা ছেলে পাইলাম, ওরা ভরুঙ্গা বাড়িতে গিয়া ডিনারে ঢুকলো অস্ত্রপাতি নিয়ে। আমি পরের দিনে যা আজিয়া বাড়ি এটিএমে জয়েন করছি, জয়েন করি ওখান থেকে গিয়ে আমাদের হ্যাড ট্রেনিংয়ে পাঠিয়ে দিল, আসাম টিএসপি হ্যাড ট্রেনিং পাঠিয়ে দিল। যা ওখানে পাইলাম আমরা চিলবাড়ির গোলাম হাবিব এমপিকে ট্রেনিং সেন্টারে জানেন পায়ের মধ্যে আমার জানেন কাশির মতো এরকম ঢুকছিল, জাম্পিং করে হাতটা ভাঙছে বাংলায় চলে এসলাম। আসিয়ে বোধহয় পাঁচ দিন কি ছয় দিন পরেই দেশ স্বাধীন হয়ে গেছে। বর্তমান দেশ স্বাধীন হওয়ার পরে যাই হোক সরকার যেটা আমাদের দেউ, আমরা যেভাবে হোক বাল বাচ্চা নিয়ে চলতেছি খাইছি, বাড়ি ভিড়েটা সেটা এমন বিপদে পড়ে গেছি বলছেন, রাস্তাঘাট কোনো কিছু নাই। আমার দুঃখ লাগে আমার বাড়ির পাশে এমন এই যথার্থ ব্যক্তি আমাদের সম্পদ নিয়ে বাড়িঘর সব কিছু করছে বুঝছেন, এখন তারাই আমাদের হাঁটতে দিচ্ছে না, আর সে আমার রেপোর্ট লিখছে আমার মুক্তিযোদ্ধার ভাতা খাবে। তা আমি কমান্ডারে বিচার দিছি, তারা জমা করতেছে বুঝছেন বিএনপি করে। তা আমি দেখতেছি যে এর থেকে আমাদের বড় হওয়া অনেক ভালো, আর কি বলবো আমার বলার কিছু নাই।